হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক মেসেঞ্জারের রিংটোন কিভাবে পরিবর্তন করা যায়। তো চলুন দেখা যাক। প্রথমে মেসেঞ্জারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নিলাম। এখন লেফট সাইডে কর্নারে একটা ছবি আছে, এই ছবিতে ক্লিক করবেন। এরপরে নিচে যান, নিচে গিয়ে আপনার নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড যেখানে আছে এই নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডে ক্লিক করবেন। এরপরে আবার নিচে চলে যান, এখান থেকে দেখেন লেখা আছে নোটিফিকেশন সাউন্ড, ক্লিক করেন এখানে। এখানে দেখেন মেসেঞ্জার লেখা আছে। এই মেসেঞ্জার যেটা লেখা আছে, এই রিংটোনটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার ডিফল্ট রিংটোন। আমি বাজিয়ে শোনাচ্ছি, দেখেন দেখছেন। এখন আপনি এখান থেকে যে কোনো একটি রিংটোন পছন্দ করে নিতে পারেন। যেমন এই একটা রিংটোন আছে, তো আমি এই রিংটোনটাই পছন্দ করে নিলাম। এইটাই ছিল আপনার রিংটোন চেঞ্জ করার পদ্ধতি, একেবারেই সহজ বন্ধুরা, সবাই বুঝতে পেরেছেন।